স্টুডেন্টস, আগের ভিডিওতে আমরা স্বামী বিবেকানন্দের লেখা চিঠির কিছু প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছি, আর আজও আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। এখানে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো। প্রথম প্রশ্ন, তোমাকে একটু সাবধান করা দরকার। কাকে সাবধান করা দরকার? আগে যে সমস্ত গদ্য নিয়ে আলোচনা করা, গদ্য বা পদ্য নিয়ে আলোচনা করা হয়েছে, তাতে বলা হয়েছে একটাই কথা, যখন তোমরা প্রশ্ন লেখা শুরু করবে তখন রচনার নাম ও লেখক বা কবির নাম অবশ্যই উল্লেখ করবে। সেই নিয়ম মেনে কাকে সাবধান করা দরকার এই উত্তরটার আগে তোমরা লিখবে স্বামী বিবেকানন্দ মিস মার্গারেট নোবেলকে লেখা চিঠিতে মিস মার্গারেট নোবেলকে সাবধান করা দরকার বলেছেন। কেন সাবধান করা দরকার? কেন সাবধান করা দরকার? মিস নোবেল ভারতে এসে যে একটা কর্মযোগে, মিস নোবেল ভারতে এসে যে কাজে সামিল হতে চলেছেন, তাতে নানা রকম প্রতিকূলতা আসতে পারে, সেই জন্য মিস নোবেলকে সাবধান করা দরকার। কি বিষয়ে সাবধান করা দরকার? মিস নোবেলকে ভারতবর্ষে আসলে অনেক রকম প্রতিকূলতার মুখে পড়তে হতে পারে। সে ভারতবর্ষের জলবায়ু, ভারতবর্ষে ইউরোপীয়দের সুখ স্বাচ্ছন্দ্য, আর বিশেষ করে ভারতীয় নারীদের জন্য মিস নোবেল যে কাজ করতে চাইছে, সেখানে কাজ করতে গেলে তাকে স্বাবলম্বী হতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, অন্যের নির্ভর করলে চলবে না। বিশেষ করে তিনি সাবধান করেছেন মিস মুলারের থেকে, যে মিস মুলারের পক্ষপুটে, মানে পক্ষপুটে মানে মিস মুলারের আশ্রয় যেন মিস মার্গারেট না থাকে। মিস মুলার ভালো মহিলা হলেও টাকার প্রতি তার অন্ধবিশ্বাস ঠিক নয়। টাকার বিনিময়ে সে বিশ্বাস করে সব কিছু জয় করা যায়। তার মেজাজ রুক্ষ ও অস্থির চিত্ত, তাই মিস মুলার বিদেশিনী হলেও বিবেকানন্দ মিস মুলার সম্পর্কে মিস মার্গারেটকে সাবধান করেছেন। পরের প্রশ্ন, তুমি ঠিক সেই রূপ নারী। বক্তাকে আবার সেই একই কথা বলবে, কার লেখা রচনার নাম উল্লেখ করে লিখবে বক্তাকে। এখানে বক্তা হলেন স্বামী বিবেকানন্দ। কি রূপ নারীর কথা বলা হয়েছে? ভারতের জন্য, বিশেষত তিনি বলতে চেয়েছেন ভারতের নারী সমাজের উন্নতির জন্য সিংহীর প্রয়োজন, মানে সেই নারী প্রয়োজন যে নারী ভারতের নারী সমাজকে অজ্ঞানতা, কুসংস্কার, অশিক্ষা ইত্যাদি থেকে মুক্ত করতে পারবে, ইত্যাদি থেকে মুক্ত করে তাদেরকে আলোর পথ দেখাতে পারবে। আর স্বামীজির দৃঢ় বিশ্বাস যে এই কাজ মিস মার্গারেট করতে পারবেন, কারণ তার মধ্যে আছে সহৃদয়তা, ঐকান্তিকতা ও অসীম ভালোবাসা। এই তিন গুণের জন্য তাকে সেই নারী বলা হয়েছে। পরের প্রশ্ন, এই নারী সম্পর্কে কি জানো? এই নারী সম্পর্কে কি জানো? তোমরা দেখবে যে একদম রচনার শেষে যেখানে অনেকগুলো টিকা দেওয়া আছে, অনেকের সম্পর্কে লেখা আছে, যেটা আমি ভিডিওতেও উল্লেখ করে দেখিয়েছি, সেইখানে মিস মার্গারেট এর সম্পর্কেও কিছু লেখা আছে, সেখান থেকেই তার সম্পর্কে লেখাটা তোমরা লিখে নেবে। হ্যাঁ, পরের প্রশ্ন, কর্মে ঝাঁপ দেবার পূর্বে বিশেষভাবে চিন্তা করো। কে কোন কর্মে ঝাঁপ দিতে চায়? মিস মার্গারেট ভারতীয় নারী সমাজের উন্নতির জন্য ভারতবর্ষে এসে ভারতীয় নারী সমাজের উন্নতি করার যে কর্ম, সেই কর্মে ঝাঁপ দিতে চায়। ঝাঁপ দেবার আগে কেন বিশেষভাবে চিন্তা করা দরকার? এখানে স্বামী বিবেকানন্দ বলেছেন যে কোনো কাজ যখন আমরা শুরু করি, তার আগে যদি আমরা ভাবনা চিন্তা না করে কাজটা শুরু করে দিই, তাহলে অনেক সময় কি দেখা যায় যে কাজটা শেষ হওয়ার পূর্বেই আমরা কাজটাকে শেষ করার জন্য অস্থির হয়ে পড়ি। তাই কোনো কাজ যদি আমরা শুরুর আগে ভাবনা চিন্তা করি, তাহলে কাজটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। আর এখানে যে মানুষের সেবার কথা বলা হয়েছে, যে নারী জাতির উন্নতির কথা, পরাধীন ভারতবর্ষের মানুষের উন্নতির কথা বলা হয়েছে, সেই কাজ কিন্তু অতটা
একটা সহজ কাজ নয় যে মিস মার্গারেটের মনে হলো যে ভারতবর্ষে গিয়ে আমি ভারতীয়দের সেবা করব, তারপর একটুখানি কাজ করার পর তার মনে হলো আজ আর আমার ভালো লাগছে না আমি চলে যাব। তো সেই ব্যাপারটা থেকে আগে স্বামীজি তাকে বলেছেন চিন্তা করে নিতে, যে ঝাঁপ দেবার আগে কোনো কাজ শুরু করার আগে তাহলে তাকে চিন্তা ভাবনা করে নিয়ে কাজটা শুরু করতে বলেছে, কারণ ভারতবর্ষে অজ্ঞানতা দুঃখ কুসংস্কার দাসত্ব এগুলো তো আছে, এর সাথে আছে ভারতবাসীরা সহজে তাকে মেনে নেবে না, যেহেতু সে বিদেশি সেহেতু তাকে সহজে মেনে নেবে না, তাই তাকে সমস্ত কিছু বিচার বিবেচনা করে সমস্ত ভারতীয় জলবায়ু, এখানে ইউরোপীয় সুখ স্বাচ্ছন্দ্য নেই, ভারতীয়দের অজ্ঞানতা কুসংস্কারতা, এছাড়াও ভারতীয়রা যেহেতু সাদা চামড়া, যেহেতু সে আমেরিকা থেকে আসছে তাকে সহজে মেনে নেবে না, এইসব চিন্তা ভাবনা করে তবেই মিস মার্গারেটকে বলেছে ভারতবর্ষে এসে তার নিজের যে কর্ম, তাকে যে স্বামীজি যে কর্মের কথা বলেছে সেই কর্মটা করার কথা বলেছে। পরের প্রশ্ন দেখো, উভয়েরই সুবিধা হবে, তাহলে উভয় বলতে কাদের কথা বলা হয়েছে? উভয় বলতে স্বামীজি এখানে তার সেভিয়ার দম্পতির কথা বলা হয়েছে। তো তাদের কি সুবিধে হবে? মিসেস সেভিয়ার এত ভালো যে দেখো এখানে তোমরা টিকাতেই পেয়ে যাবে যে মিসেস সেভিয়ারের কথা বলা হয়েছে, এটা তোমরা টিকাতেই পেয়ে যাবে। উভয়ের কী সুবিধে হবে? যে এত মিস সেভিয়ার এত সৎ ও স্নেহময়ী যে স্বামীজি তাকে কী বলেছেন, নারীকুলের রত্ন বিশেষ বলেছেন, কারণ তারা এদেশে কোনো মুরব্বী আনা করতে আসেনি, তারা নিজেদেরকে এদেশের নেতা হিসেবে প্রমাণ করতে আসেনি, তারা এদেশের কার্যপ্রণালী মানে উন্নতির জন্য এসেছে, এদেশের সমাজের উন্নতির জন্য এসেছে, তাই নোবেল যদি তাদেরকে সহকর্মী হিসেবে পায় তাহলে তার কাজ করতে খুবই সুবিধে আছে। পরের প্রশ্ন, কিন্তু বিঘ্নও আছে বহু। বিঘ্ন মানে কি বলা হয়েছে এখানে? বিঘ্ন মানে এখানে বলা হয়েছে যে যখন কোনো কাজ মিস মার্গারেট করতে যাবে তো সহজে সেই কাজগুলো সে সম্পন্ন করতে পারবে না, যে কথাটা আগেও বলেছি সে কথাটা এখনও বলছি, যে এখানে বক্তা হলেন স্বামী বিবেকানন্দ। তিনি কাকে তিনি বহু বিঘ্নের কথা জানিয়েছেন? তিনি এখানে মিস মার্গারেটকে তার বহু বিঘ্নের কথা জানিয়েছেন। কী কী বিঘ্নের কথা বলেছেন? যে এখানে এলে স্বামীজি জানেন যে ভবিষ্যৎ, এখানে কাজের ভবিষ্যৎ আছে কিন্তু সেখানে বিঘ্ন আছে, যেমন প্রথম হচ্ছে ভারতবর্ষ পরাধীন, সেখানে দুঃখ কুসংস্কার দাসত্ব অস্পৃশ্যতা, যেহেতু সাদা চামড়া, যেহেতু মিস মার্গারেট আমেরিকা থেকে আসছে সেহেতু তাকে ভারতীয়রা সহজে মেনে নেবে না, ভারতীয়রা অশিক্ষা কুসংস্কারতে জর্জরিত হয়ে আছে, অস্পৃশ্যতা তাদের মধ্যে প্রকটভাবে বসে আছে। তো এদেশে এসে মিস মার্গারেট নিজেকে অর্ধ উলঙ্গ অসংখ্য নরনারী বেষ্টিত অবস্থায় দেখতে পাবে, এছাড়া এদের জাতি ও স্পর্শ সম্পর্কে বিকট ধারণা আছে। কী ধারণা আছে? জাতি আর স্পর্শ সম্পর্কে একটা উৎকট ধারণা আছে, তাই এরা কী করে? শ্বেতাঙ্গদের এড়িয়ে চলে, এরা একদম শ্বেতাঙ্গদের, আমি আগেই বলেছি এখনও বলছি, এরা শ্বেতাঙ্গদের একদম পছন্দ করে না। তাই মিস মার্গারেট যেন একথা না ভাবে যে ভারতবর্ষে এসে কাজ করতে শুরু করলে ভারতবাসীরা তাকে উদারভাবে গ্রহণ করবে, এটা যেন মিস মার্গারেট না ভাবে। তাই এছাড়াও কি বলেছেন, জলবায়ুর কথা উল্লেখ করেছেন, এছাড়াও বলেছেন ইউরোপীয় সুখ স্বাচ্ছন্দ্য পাবে না, তাই এতগুলো বিঘ্ন নিয়ে যদি মিস মার্গারেট ভারতীয়দের উন্নতির জন্য, ভারতীয় সমাজের উন্নতির জন্য তিনি কাজ করতে পারেন তাহলে স্বামীজি তাকে উদারভাবে আমন্ত্রণ জানিয়েছেন। স্টুডেন্টস, এখানেই আমরা চিঠি শেষ করলাম। আগের দিন আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, আজকে সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, এগুলো তোমরা লিড কপিতে লিখবে, আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখে জানাবে। নমস্কার, বাই।